সাদা কাগজে লাল নীল কত রং, কত কথা কবিতার ছলে, অভিমান অজুহাত, ও প্রিয় দিন প্রিয় রাত, প্রিয় দিন প্রিয় জানালার ওপাশে উঁকি দেয় প্রিয় মুখ, হরিণী চোখে যেন তার দেখা অদেখার সুখ, জানালার ওপাশে উঁকি দেয় প্রিয় মুখ, হরিণী চোখে যেন তার দেখা অদেখার সুখ, রিক্সার হুড ফেলে শহরের নির্জনে লুকিয়ে হাতে হাত, ও প্রিয় দিন প্রিয় রাত, প্রিয় দিন প্রিয় রাত। আপনার কি হয়েছে, আপনার মুখের অবস্থা কেন? আরে তোমার আপা কি করছে জানো, শখ করা বাথরুমে ক্যাটওয়াক খেলতে গেছে আর শীত পড়ানোর পরে গেছে। তোমরা কি বিয়ে করছো? দুইটা দিন না কাপা, দুইটা দিন, দুইটা দিনের ভিতরে আমি একটা ব্যবস্থা করে ফেলবো, তুই দেখিস। ওরা আর এক ঘন্টা ওই বাসায় থাকতে পারবে না টুলু। দুলা ভাই এখানে একটা উকিলের সাথে কথা বলে রাখছে, ঘন্টাখানেক পরে গিয়ে সে শোনো, কুকুর দুইটা লিজ দিয়ে দিছি, আর এনজিওর এক লোকের সাথে কথা হয়েছে বাসা ভাড়ার ব্যাপারে, কথা এখনো ফাইনাল হয় নাই, আগামী সপ্তাহে জানাবে বলছে। ব্যাচেলররা চাইলে মিস করে থাকতে পারে, কোনো সমস্যা নেই। যদি আমি ধরেও নিই যে টুলু জানে তোমার বোন কোথায় গেছে, টুলু কি তোমাকে বলতে বাধ্য? আমি আমি কিন্তু টুলুর হাত পা ভাঙা ফলাই দেব, হাত পা ভাঙা নদীর মধ্যে ফলাই দেব, আমার নাম পলি, কথাটা মনে থাকে স্যার? বলো তুমি যে ওদেরকে এই বাসায় জায়গা দিলা, এখন ওই মেয়ের ভাই যে আমাদের বাসায় যাতা করতেছে? ও ওই মেয়ের ভাই তোমাদের বাসায় গিয়ে যে যাতা করতেছে, সেটা কি আমি ওদেরকে এখানে জায়গা দিছি এই জন্য? তুমি কালকে সকালের মধ্যে ওদেরকে এই বাসা থেকে চলে যেতে বলবা। সে কি কেন, ওরা কি করবে এখান থেকে, সমস্যাটা কি? একটা অল্প বয়সী মেয়ে বাসার মধ্যে টিরিং বিরিং টিরিং বিরিং করতেছে, এটা ভালো না। আমার কিন্তু বেশ ফুরফুরা লাগতেছে যখন শালিকারা কি ঘুমায় বললো নাকি? না না দুলা ভাই আসেন।
ভয় পাওয়ার কিছু নাই শালিকা, রাস্তাঘাটে যে সমস্ত মাতাল দেখো আমি ওরকম মাতাল না, মাথার উপরে যেই পরিমাণ কাজের চাপ, সন্ধ্যার পরে যদি একটুখানি খাই না একেবারে টনিকের মতো কাজ করে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, খাবা নাকি তুমি একটু? না। বাবা, আসলেই তো বাঘিনি। দুলা ভাই, আমি পিন্টু টুলু আমরা মদ খাওয়া তো দূরের কথা, আমরা সিগারেটও খাই না। তোমাদের বৌরা খুব সুখী হবে। কি বলেন না দুলা ভাই। আচ্ছা, আজকে তোমাদের ফুলসজ্জার রাত না? দেখো দেখি তোমাদের আপা কেমন মানুষ হও দেখি, তোমাদের ঘরটা একটু ফুল টুল দিয়ে সাজাইতে পারলো না? না না, থাক দুলা ভাই, আমরা এমনিতেই অনেক ভয়ের মধ্যে আছি, ওর ভাই নাকি অনেক পাগলামি করতেছে, আমি তো এইখানে জামাই আদরেই আছি, কিন্তু ওইদিকে তো টুলু সব একা সামলাইতে হইতেছে। তারপরেও মানে ঘরটা একটু সাজিয়ে দেওয়া দরকার ছিল, অন্তত বিছানাটা একটু ভরে দেওয়া দরকার ছিল গোলাপের পাপড়ি দিয়ে। যদি তোমাদের আজকে সত্যি সত্যি ফুল সজ্জার রাত হয়ে থাকে, নাকি আগেই? না না ভাইয়া, কি যে বলো, কি পাপড়ি? ও লজ্জা পাচ্ছে ভাইয়া। লজ্জা তো পাবেই, আজকে রাতেও যদি লজ্জা টজ্জা একটু না পায় তাহলে কবে পাবে? কে? ও আসতেছি। তাহলে শালক শালিকা তোমরা থাকো, আমি আসতেছি। কোথায় আনলে তুমি আমাকে? টুলু ভাইয়ের বোনের জামাইকে তো আমার বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। না না, তুমি খামোখাই টেনশন করতেছো। আর না, সকাল থেকে দেখতেছি উনি কিভাবে যেন আমার দিকে তাকায়, আর কি যেন বুঝাইতে চায়। আরে না পাগল, হাতে এখন মদের গ্লাস দেখে তোমার কাছে এমনটা মনে হইতেছে? আসলে মানুষের হাতে টাকা কড়ি থাকলে মানুষ একটু এগুলো খাই, খবর নিয়ে দেখলে দেখবো তোমার ভাইও মাঝে মধ্যে খায়। তা তো খায়। নো নো টেনশন। আচ্ছা তুমি একটু ডাইনিং রুমে গিয়ে আমার জন্য একটু পানি জগটা নিয়ে আসো না, গলা শুকিয়ে গেছে আমার। আচ্ছা এক মিনিট, আমি এখন নিয়ে আসতেছি। হ্যাঁ তুমি টেনশন করো না, বসো। তোমার কথাই তো ঠিক, আমরা কি করবো? আমরা দরজা খুলবো না। আরে বললে হলো দরজা খুলবো না, ওর বাড়ি ওর ঘর, দরজা না খুললে তো ভেঙে ঢুকবে। তুমি এমনটা কেন ভাবতেছো যে ও দরজা ভেঙে ঢুকবে? বাথরুমে পড়ে গিয়ে বুলবুলি আপার মুখের অবস্থা এরকম হয়নি, ও শয়তানটা ঘুষি মেরে বুলবুলি আপার মুখের অবস্থা এমন করছে। বলো কি, তুমি কি এরকম কিছু দেখছো নাকি?
একটা পা দিয়ে বুলবুলিয়াপার গলার উপরে চাপ দিয়ে দাঁড়ায় আছে। বুলবুলিয়াপা মুখ দিয়ে কোনো কথাই বলতে পারতেছে না। কি বলো, এই লোক তো খুনি। কি করি, কি করবো আমি? এখন বুঝতে পারতেছি বুলবুলিয়াপা কেন আমাদের এখানে থাকতে দিতে চায় নাই। ডালিম, আমাকে একটু পানি দাও তো। হ্যালো, কি রে ঘুমাস নাকি? কি আপা? হ্যাঁ হ্যাঁ আপা, বলতো। আমার নতুন সেটে তো ডালিমের নাম্বার নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুজনের একজনও ঘরে নাই। কি বলিস, এত সকালে কোথায় যাবে ওরা? তুই একটু কল দিয়ে দেখ তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। It's not until you fall that you...
টুলু তুই এটা কোনো কাজ করলি? দুই ঘন্টা ধরে তোর কল দিচ্ছি, একটাবারও কল রিসিভ করলি না। আমি তো কলের আওয়াজই পাই না একবারও। তাহলে এখন কল দিলি যে? আপা আমাকে কল দিয়ে বলতেছে তোরা নাকি বাসায় নাই, কখন বাসার থেকে বের হয়েছিস সেটাও জানে না, কাউকে বলেও যাস নাই, ঘটনাটা কি? আচ্ছা ঘটনা আমি তোর পরে বলবো, এখন মূল কথা হচ্ছে বুলবুলি আপার বাসায় থাকা যাবে। আপা যে কেন তোদের রাখতে চাইতেছে না আমি তো বুঝলাম না। ওই গবেষণা তুই পরে করিস, এখন দ্রুত একটা ব্যবস্থা কর। আমি আর পাপড়ি একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করতেছি, নাস্তা করার পরে কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। পাগল নাকি আপনি? গ্রামের ওই বাড়িতে থাকাই যাবে না, ওইটা রাজ্জাকের বাড়ি। রাজ্জাকের আত্মীয় স্বজনরা যদি দেখে ডালিমের মতো একটা পুচকে ছেলে একটা মেয়ে ওই বাড়িতে ছিল, হাজারটা প্রশ্ন করবে। ওসব প্রশ্নে কে উত্তর দিবে? আপনি? আমি কিভাবে আছি এক আমি জানি, আর আমার আল্লাহ জানে। ওদেরকে এখানে পাঠানোই যাবে না, আমি নিজেই তো ভাবতেছি আজকে চলে আসব। ধরা খাইলে ধরা, তারপরেও আর এই বাসায় থাকা যাবে না। ফ্লোরিং করতেছি, ফ্লোরিং নতুন বুকে তুই পাঠাবি ফ্লোরিং করতে? যা বলিস না টুলু। থ্যাংক ইউ টুলু, থ্যাংক ইউ, তুই অনেক কষ্ট করলি রে ভাই। অসুবিধা নাই, আমরা এখনই বাস উঠতেছি, তুই আপারে পর বাসে চলে আসতে, আমরা নিজেরা নিজেরা অনেক ধুমধাম করবো। মা, ও মা, মা একটু শুনে যাও। কি হয়েছে রে? তাড়াতাড়ি বাসায় তালা দিয়ে ডালিমের বাসায় চলো, সব ঝামেলা মিটে গেছে। আজকে আমাদের বন্ধুদের মধ্যে প্রথম বিয়ে হচ্ছে ডালিমের। পিন্টু আসছে, ভাবিও আসছে, ওদের সাথে দেখা হবে, আসো। আজকে বুলবুলি থাকলে কত ভালো হতো। আপার কথা বলে তো এখন আর লাভ নেই, আপার পক্ষে তো আর আসা সম্ভব না, তুমি আসো। না তোরা যা, তোরা ছেলে মানুষ, বুলবুলি থাকলে তাও না হয় হয়তো। ডালিমকে বলিস বিয়ের পর বউ নিয়ে দেখা করে যেতে। আচ্ছা তাহলে আমি যাই। যা। তোমরা ঘর সাজানোর পাশাপাশি আমার বর্ডার দিকে একটু খেয়াল রাখো, আমি একটু তোমার সাথে জরুরি করতে পারি। অসুবিধাটা কি বল না, বলতে তো হবেই, কিন্তু কিভাবে যে বলি কথাটা। মেজাজটা কিন্তু খারাপ হইতেছে ডালিম, যা বলবি সরাসরি বল। টুলু তুই তো ভাবছিস বুলবুলি আপা আমাদের থাকতে দেয় নাই বলে আমরা চলে আসছি, কিন্তু এটা তো ঠিক না, আমরা তো চলে আসছি দুলা ভাইয়ের জন্য। মানে দুলা ভাইয়ের ভয়ে আমি আর পাপড়ি রাতে এক ফোঁটাও ঘুমাই নাই টুলু। মানে কি এসবের? কালকে যখন আমরা ওই বাসায় যাই, বুলবুলি আপা যখন আমাদের সামনে আসে, আপার মুখের দিকে তাকানো যাচ্ছিল না টুলু, আপার মুখের জায়গায় জায়গায় থেতলানো কালো হয়ে আছে জায়গাগুলো। কি হয়েছে আপার? এই প্রশ্নটা আমিও করছিলাম, কিন্তু আপা কোনো উত্তর দিল না। উত্তর দিল দুলা ভাই, বাথরুমে স্লিপ খেয়ে পড়ে নাকি এই অবস্থা হয়েছে। কথাটা আমি বিশ্বাস করলেও পাপড়ি একটুও বিশ্বাস করেনি। তার মানে কি? দুলাভাই যখন মাতাল হয়ে আমাদের রুমে আসলো, মানেটা তখনও আমি ঠিক করে বুঝিনি। মাতাল হয়ে ঘরে আসলো মানে? মাতাল হয়ে ঘরে আসলে তো কোনো সমস্যা ছিল না, আমি যখন জগটা আনতে যাই
দেখি দুলা ভাই তার পাটা দিয়ে বুলবুলি আপার গলায় পাড়া দিয়ে বলতেছে, মুকুলকে নিয়ে স্বপ্ন দেখবি, মুকুলকে নিয়ে স্বপ্ন দেখবি, আমি এইভাবে করে বের করে দিব তোর মুকুলকে নিয়ে স্বপ্ন দেখা। টুলু, বুলবুলি আপার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। চুপ কর। টুলু, বুলবুলি আপার লোকটা মেরে ফেলবে, একদম মেরে ফেলবে, দেখতে কিছু কর।